হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে আমাদের স্মার্টফোন দেওয়া হবে, কোন ক্লাসের স্টুডেন্টদের স্মার্টফোন দেওয়া হবে। এ নিয়ে রীতিমতো তোমরা কমেন্টে অনেক ধরনের আলোচনা করছো। সেই কারণে আজকে এই ভিডিওতে আমি স্মার্টফোন অ্যাকচুয়ালি কবে দেওয়া হবে এবং এর স্মার্টফোনের বাস্তবটা কি, অ্যাকচুয়ালি সত্যিই কি স্টুডেন্টদের স্মার্টফোন দেওয়া হবে, সে নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, স্মার্টফোন নিয়ে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো কোভিড-19 এই দুর্লভ পরিস্থিতির কারণে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেক্ষেত্রে স্টুডেন্টরা এদের ক্লাস হচ্ছে অনলাইনে। কিন্তু এরকমও কিছু স্টুডেন্ট রয়েছে যে সমস্ত স্টুডেন্টদের স্মার্টফোন কিংবা ল্যাপটপ বা বিভিন্ন এরকম কোনো ডিভাইসই নিয়ে যায় যে তারা অনলাইনে ক্লাস করতে পারবে। সেক্ষেত্রে বিভিন্ন স্টেট কি এগিয়ে আসছে এ তোমাদের স্মার্টফোন দেওয়ার জন্য, যে স্মার্টফোন দেওয়া হবে স্টুডেন্টদের, যে সমস্ত স্টুডেন্টরা স্মার্টফোন যাদের কাছে নেই বা যারা যাদের স্মার্টফোন পারচেস করার এই মুহূর্তে এ তোমাদের কন্ডিশন নেই, সেই সমস্ত স্টুডেন্টকে এর স্মার্টফোন দেওয়া হবে। কিন্তু ও এখানে আমি তোমাদের বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট কোন ক্লাসের স্টুডেন্টদের স্মার্টফোন দেওয়া হবে সে বিষয়ে তো বলবো, তার আগে বলে রাখি এখনও পর্যন্ত কোন স্টুডেন্টদের অ্যাকচুয়ালি স্মার্টফোন দেওয়া হয়ে গেছে। তো পাঞ্জাব সরকার কিন্তু ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের এ স্মার্টফোন দিয়ে দিয়েছে। বেশিরভাগ স্টুডেন্ট যারা মেয়ে রয়েছে তাদেরকে স্মার্টফোন দিয়ে দিয়েছে অলরেডি পড়াশোনার জন্য, যে সমস্ত ও স্টুডেন্টরা যে স্টুডেন্টদের কাছে এ অ্যাকচুয়ালি স্মার্টফোন ছিল না সেই সমস্ত স্টুডেন্টদের ওই অনলাইনে পড়াশোনার জন্য কী হচ্ছে পাঞ্জাব সরকার অলরেডি স্মার্টফোন দিয়ে দিয়েছে। পাঞ্জাব সরকার ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের স্মার্টফোন দিয়ে দিয়েছে, যে সমস্ত স্টুডেন্টদের কাছে কোনো ও ডিভাইস নেই যার কারণে স্টুডেন্টরা অনলাইনে পড়াশোনা করতে পারছে না, সেই সমস্ত স্টুডেন্টদের মানে পাঞ্জাবে সেই সমস্ত স্টুডেন্টদের পাঞ্জাব সরকার কী করেছে স্মার্টফোন দিয়েছে অনলাইনে পড়াশোনা করার জন্য। খুবই ভালো একটা প্রতিস্থাপনা, যেখানে স্টুডেন্টদের কোনো সমস্যা যাতে না হয় অনলাইনে পড়াশোনা করার জন্য। তো এখন আমি যে ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা যারা রয়েছে এখানে, ওয়েস্ট বেঙ্গলও প্রচুর এরকম স্টুডেন্ট রয়েছে যাদের কাছে স্মার্টফোন নেই, তো যারা স্মার্টফোন না থাকার কারণে পড়াশোনা করতে পারছে না বা অনলাইনে সুবিধা ভোগ করতে পারছে না। সেক্ষেত্রে বলে রাখি যে বিভিন্ন জায়গায় আমি তোমাদের বিভিন্ন ভিডিওতে আমি দেখি দু তিন দিন কিংবা তারও আগের থেকেই একটাই কমেন্ট, আর রিসেন্টলি এই কমেন্টের সংখ্যাও বেড়ে গেছে, যে স্মার্টফোন অ্যাকচুয়ালি কবে এ আমাদের কোন ক্লাসে দেওয়া হবে এবং কবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এর স্টুডেন্টদের স্মার্টফোন দেওয়া হবে অনলাইনে পড়াশোনার জন্য, কী স্মার্টফোন দেওয়া হবে। তো এখানে আমি বলে রাখি তোমাদের এখনও পর্যন্ত কিন্তু এরকম কোনো অ্যানাউন্সমেন্টই হয়নি যে স্মার্টফোন দেওয়া হবে। তোমাদের বলার পর আমি ইউটিউবে সার্চ করে দেখলাম কিছু কিছু চ্যানেলে দেখাচ্ছে এবং কি মানে রিজন দিচ্ছে এর কারণটা একটা ওয়েবসাইট দেখাচ্ছে যে ওয়েবসাইটের কোনো নাম নেই। আমি বড় বড় যে টপ টপ ওয়েবসাইট রয়েছে এবং সবার প্রথমে যদি এরকম কোনো কার্য হয় বা এইরকম করার কোনো অ্যানাউন্সমেন্ট হয় বা চিন্তাধারা করা হয় সবার প্রথমে কিন্তু যে আমাদের শিক্ষামন্ত্রী রয়েছে বা আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে তাদের মুখ থেকে শোনা যাবে। দ্বিতীয়ত, তোমাদের 24 তারিখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠক রয়েছে সেখান থেকে শোনা যেত এবং টুইটার হ্যান্ডেলে কোনো না কোনো টুইট কারোর না কারোর টুইট পাওয়া যেত এবং যে অফিস বড় বড় অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটেও দেখা যেত। কিন্তু এখানে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। কিছু ওয়েবসাইট আছে, এখন জানো কিছু ফেক ওয়েবসাইট থাকে যেখানে কোনো অস্তিত্ব থাকে না, আবার কিছু কিছু মানে ইউটিউবার যারা বলছে তারা তাদের কোনো মানে ওয়েবসাইটের ঠিকানাও নেই কোনো ওয়েবসাইটে দিচ্ছে, একটা যা স্ক্রিন ভিডিও করছে ভিডিও করে। আমি আগেই তোমাদের বলেছি যারা ফেস ক্যাম ভিডিও করে না তাদের ভিডিওগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। ওই সমস্ত ভিডিও দেখে তোমাদের মধ্যে অনেকেই বিভ্রান্তের মধ্যে রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কবে আমাদের স্টুডেন্টদের এ স্মার্টফোন দেওয়া হবে এবং কোন ক্লাসের স্টুডেন্টদের স্মার্টফোন দেওয়া হবে। যেটা আমি বলেই দিলাম যে পাঞ্জাবে শুধুমাত্র ও এখন স্মার্টফোন দেওয়া হয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা স্মার্টফোন নেই বা স্মার্টফোনের জন্য অনলাইন ক্লাস করতে পারছিল না সেই সমস্ত স্টুডেন্টদের স্মার্টফোন দেওয়া হয়েছে। কোন ক্লাসের দেওয়া হয়েছে, ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের দেওয়া হয়েছে। তো এখনও কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। তোমরা যারা
এই ধরনের মানে ম্যাক্সিমাম এই ধরনের কমেন্ট আসছিল বলে আমি ভিডিওটা ক্রিয়েট করে দিলাম। তো তোমরা তোমাদের এই যে দিকটা যেটা রয়েছে যে স্মার্টফোনের দিকটা, হ্যাঁ অধিকাংশ এরকম স্টুডেন্ট রয়েছে যাদের স্মার্টফোন নেই। আমি মনে করি এই সময় একটা স্টুডেন্টদের জন্য সাইকেলের থেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি স্মার্টফোন, কারণ এখন সমস্ত কিছু অনলাইনে রয়েছে। সেই কারণে আমি চাই যে তোমাদের প্রত্যেকে সরকার যেন এই ব্যবস্থাপনা নিক, পাঞ্জাব সরকারের মতো, যে সমস্ত স্টুডেন্ট স্মার্টফোনের কারণে অনলাইনে পড়াশোনা করতে পারছে না সেই সমস্ত স্টুডেন্টকে যাতে স্মার্টফোন দেওয়া হোক। আর অন্যান্য রাজ্যের মতন আমাদের রাজ্যেও কিন্তু চেষ্টায় রয়েছে স্টুডেন্টদের পড়াশোনা কীভাবে ঠিক করা যায়, স্টুডেন্টদের কোনো প্রবলেম না হয়, সে স্মার্টফোনের প্রবলেম থাকুক বা অন্যান্য প্রবলেম থাকুক না কেন। তো স্মার্টফোনও যদি বিতরণ প্রক্রিয়া শুরু হয় তোমাদের আমি জানিয়ে দেবো, আর এটা যদি হয় তো অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। আর তোমাদের কি মনে হয় এই মুহূর্তে পড়াশোনা সঠিক ওয়েতে চালনা করার জন্য একটা স্টুডেন্টের কাছে স্মার্টফোন কতটা জরুরি? তো এ নিয়ে তোমার মতামত কি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।